সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বাড়তি আয় বা বেশি আয় বা উপার্জন করার ফার্মের একটা পদ্ধতি দেখাচ্ছে সবাই জানে তবুও আমি এক নতুন কথা বলছি আমাদের যখন তো চারা এটা হলো কিন্তু আমাদের আমাদের ওখানকার নাম হলো দুধে কাটালি অর্থাৎ চিনির থেকে মিষ্টি হবে পাগলে আর একটার মধ্যে দানা পাবেন না নদীয়ার দিকে হচ্ছে ওইদিকে বাইশ ছড়া বলে অর্থাৎ একটা কাঁদিতে বাইশটা ছড়া থাকে আমাদের দুধে কাঁটালি দুঃখাত ওই চারা নাকি ক্যাভ্যান্ডিস ভ্যারাইটির থেকে ক্যাভ্যান্ডিস মানে জি নাইন রোবাস্টার জায়েন্ট গভর্নর কাবুলি এই এই মেটে গাছের কলাগুলো একটা সমস্যা কী ফার্স্ট জেনারেশানটা খুব ভালো হয় সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান ফোর্থ জেনারেশানে আর যাওয়া যায় না লোকসান হয়ে যায় তাছাড়া ওটা তো পূজায় লাগে না কাজে মানুষের খাওয়ার কাজে লাগে এ তো পূজার জন্য একদম ওস্তাদ এক নম্বরের কলা কাটারি কলা তা এই কলা চারা এই ফার্মটা যে দায়িত্ব এনেছে এ আমাকে যে আনা হয়েছে এই ফার্মের আয় বাড়ানোর জন্য যদি আমি এক হাজার থেকে দেড় হাজার কলা গাছ করতে পারি না বাড়া ইনকাম বছর অন্তত সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা চোখ বন্ধ করে পাঁচ লাখ টাকা ইনকাম হবে বছর কম করে কম করে এবছর তো আমি সূচনা করছি আর দুশো ষোলো টাকা কটা এনেছি আমি প্রথম আমার দোকান থেকে দুশো ষোলোটা আমার আবার সামনে ওর থেকে তিনটে বেশি দুটো তিনটে বেশি রাখবো না ওগুলো নিয়ে আবার চেঞ্জ করে দেবো এই যে গাছটা বসাচ্ছি ছোট এ তো তেরো মাস চোদ্দো মাস পরে আমি কাটবো ফসলটা একটু বড়ো হলে আমি বলতাম ন এগারো মাসে কাটবো এ হয়তো তেরো চোদ্দো মাস লাগবে অর্থাৎ আগামী পূজাতে আমি ফল ফসল কাট আমি দুশো দুশো কুড়িটা গাছ লাগাচ্ছি দুশো কুড়ি কাঁধি পাবোই পাবো তার বছর এই দুশো কুড়ি কাঁধিতে কত কাঁধি হবে ওই এক ওই ঝাড়ে অন্তত কমপক্ষে দুশো অন্তত সাড়ে তিনশো হবে তারপর মাস আরও বাড়বে এইভাবে কিন্তু বেড়ে বেড়ে যাবে যাই হোক আর এইখানে ফিফথ জেনারেশন ফোর্থ জেনারেশন না চলবে তিনটে কিছু রাখবো আমি আর এই মাছ হট করে লাগে না আর যেটা বলছিলাম আমি এখন এখন যন্ত্র ছাড়া চলবে না যন্ত্র ছাড়া কোনো হয় না কি লেবার ক্রাইসিস দু মিনিট লাগবে না একটা গর্ত হয়ে যাচ্ছে দু মিনিট লাগবে না হয়তো এক হাতের উপরে আমি গর্ত করছি দশ হাত দশ ফিট দূরে ধরে দিচ্ছি ঘরের বসেন কী বলছে সাত হাত ছাড়া এক হাত খাই কলা রুয়ে চাষা ভাই অর্থাৎ আঠারো ইঞ্চি গর্ত করো সাত হাত সাড়ে দশ ফুট সাড়ে সাড়ে ধরো তিনশো ষাট ঝাড় কলা রুইয়ে থাকবি চাষি মাচায় শুয়ে তিনশো ষাট ঝাড় যদি কলা রুইতে পারে মানে বসাতে পারে আর কলা কাটিস কলা কাটিস কাটিস কাটিসনে পাত তাতেই কাপড় তাতেই ভাত একটা সংসার চলে যাবে আড়াইশো বছর আড়াই হাজার বছর আগে যে কথাগুলো বলেছে এই আড়াই হাজার বছর খনার কথা আজও মিলে যাবে কেউ যদি এখন যদি হাজারটা কলা গাছ লাগায় তা একটা ফ্যামিলি কিচ্ছু করতে হবে চলে যাবে যাই হোক এটা অগাধ দিয়ে কীভাবে কাজ হচ্ছে সেটা দেখাচ্ছি দেখুন মেশিন কী কথা বলে ফার্ম করছেন যারা ফার্মে লোকসানে রান করছে কলা গাছ বসে যাবে এই আরম্ভ করছে দেখুন একবার অগাধ বলে ইলেকট্রিক অগাধ অর্থাৎ ব্যাটারি সাহায্যে চলছে গর্ত হয়ে যাচ্ছে দেখুন একবার আর সিউডোমোনাস ওই দুটো পাউডার মিশিয়ে যাতে না পচে যায় সেই গোটা কত করে দিয়ে আমরা কিন্তু গাছ বসাচ্ছি বসাও এখানে ছশো থেকে সাতশো গ্রাম ভার্মি কম্পোস্ট দেবো দিয়ে ট্রাইকোডার্মা ভিডি মেশানো আছে সিউডোমোনাস মেশানো আছে এটা দিয়ে এই দেখুন গাছটা বসাচ্ছি আর না না টোটকাটা কি যে গাছটা বসাবে যে গাছটা বসাবে সে কিন্তু উপরের দিকে তাকাবে না আমার বাপ খুঁজে দামাল থেকে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আমি দিতেও পারবো না তুমি কিন্তু উপরের দিকে তাকাবে না হয়েছে সুরজিৎ তুমি উপরের দিকে তাকাবে না তাহলে গাছটা বাঁশ গাছের মতো লম্বা হয়ে যাবে অর্থাৎ যে একজন ধরে থাকবে সোজা করে সে ধরে থাকবে না সোজা করে আর তুমি একদম উপরের দিকে তাকাবে না তুমি মাটি দাও মাটি দাও মাটি দাও মাটি দাও গোড়া মাটি দাও চাপবে চাপবে হ্যাঁ চেপে চেপে বসাবে হ্যাঁ আমি সমান করার দায়িত্ব আমার গোড়া মাটি দাও উঁচু করো গোড়া মাটি দাও উঁচু করো ঠিক মানে এ যেন উপরের দিকে না তাকায় এটা কিন্তু টোটকা মানবেন না হয়তো অনেকে সে না আর কিছু করার নেই আমার কি বলার নেই হয়েছে চেপে চা একটু চাপে পাঁদে হা হা হাঁ ধে চেপে দাও হাতে চেপে দাও ব্যাস এই কমপ্লিট এরকম করে গাছ বসিয়ে দেন আবার দশ ফুট ছাড়া একটা গর্ত করছি দশ ফুট ছাড়া ফিতরে মাফ হয়েছে আমাদের এখানে দশ ফুট ছাড়া এখানে একটা গর্ত করব দু মিনিট লাগবে গর্ত হয়ে যাবে লেবার করতে গেলে অনেক পয়সা হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে ব্যাস 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 ব্যাস

আমি বলবো একদম মানে বৎসরে প্রথম বৎসরই এক হাজার গাছ বসালে এক হাজার কাঁদি এক হাজার কাঁদি সাড়ে তিনশো লাখ কাঁদি পঁয়ত্রিশ সাড়ে তিন লাখ টাকা চোখ বন্ধ করে চলে আসবে এবং খুব কম খরচে খুব কম পরিশ্রমে ওষুধপত্র অত ঝামেলা করতে হবে না দেশি কলা গাছ এটা কিন্তু এই কলা গাছটার নাম আমার যখন বলে দুধে কাটালি চিনির মতো মিষ্টিভাবে পাকলে আর দানা একদম নেই এটা আরে একটা ডিস্টার্স দেখুন ডিস্টার্স দেখুন হ্যাঁ এই এই দশ ফুট ছাড়া ছাড়া কিন্তু আমরা গাছ বসে বসে যাব এরকম বরাবর গাছ বসিয়ে যাব এইভাবে আপনাদের যে ফার্মগুলো লোকসানে চলছে বা খাচ্ছেন কী করবো বুঝতে পারছেন না শুধু তাদের জন্য বলছি সাবধান কলা গাছ বসিয়ে দেন চোখ বন্ধ করে কলা গাছ বসিয়ে দেন অত খাটতে হবে না ঝামেলা চাষ করুন নিশ্চয়ই ভিডিওটা বোঝাতে পেরেছি এ নমস্কার জানাই ভালোবাসা জানাই ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সঙ্গে থাকুন নতুন নতুন জিনিস দেখুন ধন্যবাদ